তাহলে ক্লাস 11 এ ভেক্টরে লেকচার নম্বর 2 তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ার তাহলে এই ভিডিওতে আমরা কি কি ডিসকাস করব এই ভিডিওতে আমরা আগের দিন দেখছিলাম যে ভেক্টরের ত্রিভুজ সূত্র সমান্তরিক সূত্র বহুভুজ সূত্র সেই সমস্ত সূত্রের সাহায্যে ভেক্টরের যোগ আজকে আমরা ভেক্টরের যোগের আর কি কি নিয়ম আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব ঠিক আছে ভেক্টরের যোগের আর কি কি নিয়ম আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তাহলে ফার্স্ট আসছি ভেক্টরের যোগের আর কি নিয়ম আছে বিনিময় নিয়ম বিনিময় নিয়ম কমিউটেটিভ ল বিনিময় নিয়ম জিনিসটা কি বলছে p ভেক্টর প্লাস q ভেক্টর অ্যাড করলে যা আসবে q ভেক্টর প্লাস p ভেক্টর অ্যাড করলে তাই আসবে ভেক্টর যোগের বিনিময় নিয়ম বলছে দুটি ভেক্টরকে যোগের ক্ষেত্রে যদি তাদের অবস্থানের পরিবর্তন ঘটানো হয় দুটি ভেক্টরকে যোগের ক্ষেত্রে যদি তাদের অবস্থানের পরিবর্তন ঘটানো হয় তাহলে ভেক্টর দুটির লব্ধির মানের কোনো পরিবর্তন হয় না ক্লিয়ার তার মানে জিনিসটা কনক্রিট আমি যদি দেখাই পিকচারে আমাদের এইটা পি ভেক্টর এইটা আমাদের পি ভেক্টর এইটা আমাদের কিউ ভেক্টর তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি কি আমরা জানি পি ভেক্টর আর কিউ ভেক্টরের লব্ধি কি হয় পি ভেক্টর আর কিউ ভেক্টরের লব্ধি হয় এইটা আমরা বিপরীত ক্রমে গৃহীত এই বাহুটা হয় আমার লব্ধি আমরা বলি আর ক্লিয়ার তার মানে আমি যদি এখন শুধু এই ত্রিভুজটা লক্ষ্য করি ত্রিভুজ ও এ বি তাহলে আমি ত্রিভুজ ও এ বি থেকে ভেক্টরের ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই আর ভেক্টর ইকুয়ালস টু ওয়ে প্লাস এ বি দ্যাট মিনস পি প্লাস কিউ হয়েছে এবার এই ভেক্টরটিকে আমি কি করছি আমি ও থেকে এ বির সমান্তরাল করে এটি রেখা টানলাম ঠিক আছে এবং বি থেকে এ ওর সমান্তরাল করে একটি রেখা টানলাম এই দুটো রেখা কোথায় মিট করলো ধরে ধরলাম ডি বিন্দু মিট করলো কোথায় মিট করলো ডি বিন্দুতে তাহলে দেখো তাহলে আমি করেছি কি তাহলে আমি যেটা করেছি সেটা হলো ও এ সমান্তরাল করে বিটি এবং এ বির সমান্তরাল করে আমি ওডি অঙ্কন করে ও এ পিডি সমান্তরিক সম্পূর্ণ ও এ বিডি সমান্তরিক সম্পূর্ণ করেছে তাহলে আমি যদি ও এ বিডি সমান্তরিকটা সম্পূর্ণ করে ফেলি তখন আবার কি হবে তার মানে যেহেতু ওএবিডি একটি সমান্তরিক যেহেতু ওএবিডি একটি সমান্তরিক অতএব ওডি সমান এবি সমান কিউ ভেক্টর আর বিডি সমান যেন ও এ সমান পি ভেক্টর ক্লিয়ার বিডি সমান ও এ সমান পি ভেক্টর ঠিক আছে বিডি জায়গাটা তুমি ডিবি বলতে পারো ঠিক আছে মানে ডিরেকশন এর উপর তুমি এটা ডিবি বলো তার মানে এই ভেক্টরটা হচ্ছে আমার এরকম এই ভেক্টরটা হয় এরকম তাহলে দেখো এখন ত্রিভুজ
O D D থেকে পাই ত্রিভুজ O D D থেকে কি পাবো আমি O B ভেক্টর সমান O D ভেক্টর প্লাস B D ভেক্টর ওই ভেক্টর মানে R ভেক্টর সমান O D মানে হচ্ছে Q ভেক্টর প্লাস P ভেক্টর এটা যদি আমার 2 নম্বর ইকুয়েশন হয় এটা যদি আমার 1 নম্বর ইকুয়েশন হয় তাহলে 1 আর 2 থেকে আমি লিখতে পারি therefore 1 ও 2 নং সমীকরণ থেকে পাই p plus q vector equals to q plus p vector বোঝাতে পারলাম কি পারলাম তার মানে ভেক্টর যোগের ক্ষেত্রে দুটো ভেক্টরের স্থান পরিবর্তন করলে তার লব্ধির মানের কোনো পরিবর্তন হয় না এটা গেল ভেক্টর যোগের বিনিময় বিনিময় নিয়ম বিনিময় নিয়মকে ইংরেজিতে বলা হয় কমিউটেটিভ ল কমিউটেটিভ ল ক্লিয়ার আচ্ছা এটা এবার আসছে আমি কমিউটেটিভ ল পড়ে সেটা হচ্ছে এরপর নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে সংযোগ নিয়ম বাইরে দোলায় অ্যাসোসিয়েটিভ ল সংযোগ নিয়ম কি বলছে বলছে আমি যদি তিনটে ভেক্টর নিই এবং সেই তিনটে ভেক্টরকে আমি যে কোনো ক্রমে যোগ করি মানে তার কোনো ক্রমের ঠিক নেই তিনটে ভেক্টর তাকে আমি যদি যে কোনো ক্রমে যোগ করি সবসময় তার লব্ধি আমি কি পাবো সমান পাবো তিনটে ভেক্টর নিয়ে তাদেরকে আমি যে কোনো ক্রমে যোগ করলে তাদের লব্ধি আমি সর্বদাই কি পাবো সমান পাবো আমি কি বলছি ধরো আমি পি ভেক্টর নিয়েছি তার সাথে কিউ ভেক্টর অ্যাড করেছি দিয়ে তার পাশে এস ভেক্টর অ্যাড করেছি এটা যা এই ভ্যালুটা যা p ভেক্টর প্লাস q প্লাস s এটাও সেম কি বললাম বুঝতে পারলাম না তাহলে সংযোগ নিয়ম বলছে যে কোনো তিনটি ভেক্টর নিয়ে তাদেরকে আমি যে ক্রমেই যোগ করি না কেন ভেক্টরগুলোকে আমি যে ক্রমেই যোগ করি না কেন তাদের লব্ধির মান সর্বদা একই থাকবে তিনটি ভেক্টরকে আমি যে ক্রমেই যোগ করি না কেন তাদের লব্ধির মান সর্বদাই একই থাকে ক্লিয়ার দেখা যাক সেই সংযোগ নিয়ম বা বিনিময় নিয়ম কিভাবে স্থাপন হচ্ছে ধরো আমার এই একটা ভেক্টর পি এই একটা ভেক্টর কিউ এই একটা ভেক্টর এস আমি তিন ভেক্টরকে যোগ করছি তাহলে দেখো এই ভেক্টর এইটা কি এটা হচ্ছে লব্ধি এই দুটোর মধ্যে লব্ধিটা কত পি প্লাস কিউ এখন আমি যদি এই ত্রিভুজটা কমপ্লিট করি কোন ত্রিভুজটা এখন আমি যদি এই ত্রিভুজটা কমপ্লিট করি তাহলে দেখো এই ত্রিভুজটা যেমন শুধু এই ত্রিভুজটা যেমন এইদিকে এটা এটা এইদিকে তাহলে এখানে যদি ত্রিভুজ সূত্র কাজে লাগে তাহলে লব্ধি কোনটা এটা এই ভাবটা যাচ্ছে এরকম মানে এটাকে সহজ করে আঁকলে এইটা হচ্ছে আমার পি প্লাস কিউ এইটা হচ্ছে এস তাহলে আমার এটা দিয়ে হচ্ছে লব্ধি লব্ধিটা কত পাচ্ছি আমি পি প্লাস কিউ প্লাস এস এটা হচ্ছে আমার ক্লিয়ার ক্লিয়ার মানে তাহলে আমি এই জিনিসটাকে আমি তুলে আনলাম এবার এই ব্যাপারটাকে আমি যদি একটু অন্যভাবে করি কিভাবে করব এই সেম জিনিসটাই আমি পি কিউ এস টাকে ড্র করে নিচ্ছি পি কিউ এস টাকে ড্র করে নিচ্ছি পি কিউ যেরকম ছিল আর কি আর এস এবার আমি কি করলাম পি কিউ এস ড্র করে প্রথমে পি আর কিউকে অ্যাড না করে প্রথমে আগে অ্যাড করলাম
করতেই পারি। এটা আমার কি দাঁড়াবে কিউ প্লাস এস। তাহলে এখন যদি আমি এইটাকে অ্যাড করি, এখন যদি আমি এইটাকে অ্যাড করি, তাহলে আমার এই ত্রিভুজটার জন্য, শুধুমাত্র এই ত্রিভুজটার জন্য কি আসছে দেখো, এটা যাচ্ছে এই দিকে, এটা যাচ্ছে ওই দিকে। এই ত্রিভুজটা জাস্টটাকে নিচে নিলাম, এটা আমার পি, এইটা আমার কিউ প্লাস এস, এটা আমার বুদ্ধি, এটা আমার এটা দিয়েছি। তাহলে এই আর ভেক্টরটা কি হবে এই ক্ষেত্রে, পি প্লাস কিউ প্লাস এস। তার মানে আমি আটটা এই দুটো লিখতে পারি একদম ইজিলি। এখানে কি পেলাম আটটা, এখানে আর পেলাম পি প্লাস কিউ, তার সাথে পেলাম এস। এখানে আর কি পেয়েছি, পি প্লাস কিউ প্লাস এস। আমরা পিকচারটা দেখো, আমরা একই জিনিসটাকেই দুভাবে করলাম আর কি। তার মানে আমি যে ক্রমেই অ্যাড করি আমার লব্ধির মানটা কিন্তু একই থাকবে। এটা হচ্ছে ভেক্টর যোগের অ্যাসোসিয়েটিভ ল বা বিনিময় সূত্র। ক্লিয়ার? এইটি হলো ভেক্টর যোগের অ্যাসোসিয়েটিভ ল বা বিনিময় সূত্র। বিনিময় সূত্র কি বলছে, তিন বা ততোধিক ভেক্টরকে আমি যে ক্রমেই যোগ করি না কেন, তাদের যোগফল সর্বদা একই হবে। ক্লিয়ার? এটা হচ্ছে ভেক্টর যোগের অ্যাসোসিয়েটিভ ল। আশা করি বোঝা গেছে। এবার আমি আসছি, এবার আমি আসছি ডিস্ট্রিবিউটিভ লতে। ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন নিয়ম। বন্টন নিয়ম কি বলছে, ডিস্ট্রিবিউটিভ ল কি বলছে, বলছে যদি এন স্কেলার কোয়ান্টিটি, তাকে যদি এনে দুটো ভেক্টর কোয়ান্টিটি যোগের সাথে অ্যাড করি, তাহলে সেই স্কেলারটা প্রত্যেকের সাথে আলাদা আলাদা হবে, গুণটু হবে বা গুণ হবে। তাহলে একটা এন একটা স্কেলার কোয়ান্টিটি লিখিতে পারি, যেখানে এন হলো একটা স্কেলার। তার মানে আমি যদি কোন যোগফলের সাথে একটা স্কেলার কোয়ান্টিটি গুণ করি, তাহলে সেই স্কেলার কোয়ান্টিটি প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা যুক্ত হবে। এইটি আমাকে দিচ্ছে যে ভেক্টরের ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন নিয়ম। কি করে হচ্ছে দেখা যাক, কি করে হচ্ছে দেখা যাক, ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন নিয়ম কি করে আসছে। ধরো এই একটা ভেক্টর পি, এই একটা ভেক্টর কিউ, তাহলে এর লব্ধি কোনটা হবে, এইটা লব্ধি যদি আর হয়, আমরা কি জানি মড অফ আর সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। আলফাটা কোনটা, এইখানটা যদি বাড়িয়ে নিয়ে যাও, এটা হচ্ছে আলফা। আমরা জানি আগের দিন পড়েছি, এগুলো হচ্ছে আমাদের আর একটা। এবার এখানে কি বলেছে, এখন আমাকে ধরতে বলেছে যে ধরো পি প্রাইম সমান হচ্ছে এন পি আর কিউ প্রাইম সমান হচ্ছে এন কিউ। তার মানে তখন লব্ধিটা আর প্রাইমটা কত, রুট ওভার এন পি স্কোয়ার এন কিউ স্কোয়ার প্লাস টু এন পি এন কিউ কস আলফা। স্যার কেন আসলে পি আর কিউ দৈর্ঘ্য বেড়েছে, মধ্যবর্তী কোণের তো কোনো পরিবর্তন হয়নি, পি আর কিউ দৈর্ঘ্য এন গুণ করে বেড়েছে, মধ্যবর্তী কোণের কোথাও কিছু পরিবর্তন হয়নি। তার মানে আমি লিখতে পারি রুট ওভার এন স্কোয়ার পি স্কোয়ার প্লাস এন স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টু এন স্কোয়ার পি কিউ কস আলফা। যেহেতু মধ্যবর্তী কোণের কোনো পরিবর্তন হয়নি, তাই লিখতে পারলাম
তাহলে এখান থেকে আমরা সবগুলো থেকে কি কমন নিতে পারবো n স্কয়ার কমন নিতে পারবো কি থাকবে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা তাহলে আমার n টা কি চলে আসবে n স্কয়ার এর n বাইরে চলে আসবে ভিতরে কি থাকবে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা মানে আমি লিখতে পারি n r আর r মানে আমার কি আমি যদি প্রথম দিন নেই আমি যদি এখান থেকে ভ্যালুগুলো বসাই তাহলে আমি পেলাম এখান থেকে সিম্পলি আমি পেলাম r প্রাইম ইকুয়ালস টু n r r প্রাইম মানে কি বলতে পারি তাহলে হচ্ছে np প্লাস nq তার ম্যাগনিচিউডটা n p প্লাস q ম্যাগনিচিউডের সাথে সমান তাহলে এটা কি প্রুফ হয়ে গেল ম্যাগনিচিউড স্যার ডিরেকশন এখানে চেঞ্জ হয়নি তো প্রুফ করব কি তবু তোমাদের জন্য করে দিচ্ছি ধরো আমার তার দিকে আমি যদি ধরি এই কোণটা আমার কি ধরি থিটা তাহলে আমাদের মনে করো ট্যান থিটার ফর্মুলা কি ছিল কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা এটা ছিল ট্যান থিটার ফর্মুলা কি বললাম কি এখন ধরে আমি ধরলাম যখন চেঞ্জ হয়েছে ধরি আর প্রাইম পি ভেক্টরের সাথে ফাই কোণ করেছে তাহলে ট্যান ফাই কি হবে এন কিউ সাইন আলফা বাই এন পি প্লাস এন কিউ কস আলফা তাহলে উপর থেকে এন কমন নিলে কিউ সাইন আলফা নিচ থেকে এন কমন নিলে পি প্লাস কিউ কস আলফা তুমি যদি এন এন কেটে দাও কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ আর এটাই মানে হচ্ছে আমার ট্যান থিটা দ্যাট মিনস ফাই ইকুয়ালস টু থিটা তার মানে কোণের এবং মানের পরিবর্তন আমি ইজিলি দেখাতে পারলাম তার মানে এন পি প্লাস কিউ সমান কি হচ্ছে এন পি প্লাস এন কিউ এইটি হচ্ছে আমার ভেক্টর যোগে বন্টন নিয়ম বোঝা গেল কেন না আশা করি বোঝাতে পারলাম বা ডিস্ট্রিবিউটিভ ল তাহলে আমরা আগের দিন ভেক্টর যোগের তিনটি সূত্র পড়েছিলাম আজকে আরো তিনটে সূত্র পড়লাম কি কিভাবে ভেক্টরকে আমরা যোগ করতে পারি ঠিক আছে এগুলো সূত্র বলতে পারো বা নিয়ম বলতে পারো সূত্রের থেকে বেশি নিয়ম বললে বেশি ভালো ওগুলো সূত্র ছিল থিওরি ছিল এগুলো কিভাবে অ্যাপ্লাই করবো থিওরিগুলোকে তার একটা প্রসেস আমরা শিখলাম ক্লিয়ার এবার যদি আমি এতক্ষণ আচ্ছা এবার একটা ম্যাথ দিই সিম্পল একটা ম্যাথ দিয়ে উপর ম্যাথ করে বলছে একই বিন্দুতে কি আসি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা হলে তাদের লব্ধি হয় এম প্লাস ওয়ান ইন্টু রুট ওভার এবং তাদের মধ্যবর্তী কোণ পাই বাই টু মাইনাস আলফা হলে লব্ধি হয় টু এম মাইনাস ওয়ান তাহলে
tan alpha sama opsi nanti 1 m m plus 1 by m minus 1 m minus 1 by m plus ignore opsi nanti clear তাহলে কোশ্চেনের आंसरটা কি হবে দেখা যাক তার মানে ভালো করে লক্ষ্য করে নিস্তা ফার্স্ট আমার কি বলেছে লব্ধি কত বলেছে ধরো আমার এই একটা ভেক্টর এই তো মধ্যবর্তী কোণ কত বলেছে আলফা তার লব্ধি কত হবে r সমান √ ওভার এটা p এটা q আর যদি আমরা p স্কয়ার কিস করতে আজ ধরতে হলো তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos α অতএব 2m প্লাস 1 * p স্কয়ার প্লাস q স্কয়ার সমান p স্কয়ার প্লাস q স্কয়ার 2pq cos α তাহলে আর 2m প্লাস 1 এর হোল স্কয়ার আর এখানে শুধু p স্কয়ার প্লাস q স্কয়ার মানে বড় করে দিলাম তাহলে এখানে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos α তাহলে বা 2m প্লাস 1 এর হোল স্কয়ার p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস p স্কয়ার প্লাস q স্কয়ার সমান 2pq cos α এই টার্মটাকে পুরো এদিকে নিয়ে এলাম হয়েছে তাহলে বা আমি যদি এখানে p স্কয়ার প্লাস q স্কয়ার কমন নিই দাঁড়াবে 2m প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস 1 সমান 2pq cos α বা যদি আমি p স্কয়ার প্লাস q স্কয়ার রাখি এটাকে আমি লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে তার মানে কি এটা আসবে a প্লাস b a মাইনাস b a প্লাস b বাইট হচ্ছে a মাইনাস b ইকুয়ালস টু 2pq cos α বা p স্কয়ার প্লাস q স্কয়ার এটা আসবে 2m প্লাস 2 এটা দাঁড়াবে শুধু 2m equals to 2pq cos α হয়েছে এটা আমার থাকলো ইকুয়েশন নাম্বার 1 ক্লিয়ার এবার আমি যদি এইখানে কি বলেছি আর মধ্যবর্তী কোণটা যদি কি হয় পাই বাই 2 মাইনাস আলফা তখন কি হবে তাহলে তখন তো নামই হলো আর পাই কত হয়েছে তখন p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos pi বাই 2 মাইনাস আলফা r টাইম বলবো দেওয়া আছে 2m মাইনাস 1 √ ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার সমান সমান এটা মানে কি দাঁড়াচ্ছে √ ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার 2pq sin আলফা তাহলে এখন যদি আমি একে বর্গ করি 2m মাইনাস 1 হোল স্কয়ার p স্কয়ার প্লাস q স্কয়ার সমান p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq sin আলফা ক্লিয়ার তার মানে আমি যদি এদিক থেকে p স্কয়ার প্লাস q স্কয়ারটা কমন নিই কি হবে 2m মাইনাস 1 হোল স্কয়ার p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়ালস টু 2pq sin আলফা ক্লিয়ার তার মানে p স্কয়ার প্লাস q স্কয়ার যদি আমি কমন নিই কি দাঁড়াবে 2m মাইনাস 1 এর হোল স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার 2pq sin আলফা এসে দ্যাট মিন্স এখানেও সে একই রকম a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি লাগাই কাজে তাহলে কি আসবে 2m মাইনাস 1 প্লাস 1 একটা আর
2m minus 1 minus 1 at equals to 2pq sin alpha. That means p square plus q square into 2m into 2m minus 2 equals to 2pq sin alpha. It will be equation 2. Here, আমাকে বের করতে কি বলেছে? বের করতে বলেছে tan alpha মান। এটা আমাকে এখানে বের করতে বলেছে। তার মানে tan alpha মান বের করতে আমি কি করব? আমি জাস্ট উপরে এই পার্টটা মুছছি। এটা আমার লাগবে না। আমি জাস্ট কোশ্চেন এর এই পার্টটা মুছে দিচ্ছি। তো দেখো কি করতে হবে। আমি যদি ইকুয়েশন 2 কে ডিভাইড করি ইকুয়েশন 1 দিয়ে তাহলে কি দাঁড়াবে 2pq sin alpha by 2pq cos alpha that means p square plus q square 2m 2m minus 2 by p square plus q square 2m 2m plus 2 আশা করছি এটা ক্লিয়ার হচ্ছে তাহলে এখানে কি কাটবে 2pq 2pq কেটে যাবে sin / cos α মানে হচ্ছে tan α এটা স্কয়ার স্কয়ার কাটবে 2m 2m কাটবে তাহলে 2m minus 2 / 2m plus 2 2 কমন নিলে m minus 1 আর 2 কমন নিলে m plus 1 দ্যাট মিন্স m minus 1 / m plus 1 Fourth option is correct. Clear? তাহলে এটা হলো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণে মান পরিবর্তন হলে তাহলে লব্ধি দেওয়া ছিল সেখান থেকে আমরা কোণের মধ্যে একটা সম্পর্ক পেয়েছি এটা বলা কাম ম্যাথ অনেক সময় দেয় তাই তোমাদের করিয়ে দিলাম ঠিক আছে আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে ঠিক আছে এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে তোমরা তুললে ঠিক আছে যেটা আমরা এবার করব সেটা হচ্ছে ভেক্টর ভেক্টর সাবট্রাকশন এবার আমরা কি করব ভেক্টর সাবট্রাকশন মানে ভেক্টরের ভেক্টরের বিয়োগ এখানে একটা কথা মনে রাখবি ভেক্টরের বিয়োগ মানে আসলে কিছুই না দুটি দুটি সমজাতীয় ভেক্টরের বিয়োগ বলতে আসলে বিয়োগ বলতে বোঝায় দুটি সমজাতীয় ভেক্টরের বিয়োগ বলতে বোঝায় একটি ভেক্টরের সাথে অন্য ভেক্টরটির অন্য ভেক্টরটির বিপরীত ভেক্টরের যোগ বিপরীত ভেক্টরের যোগ স্যার জিনিসটা কেমন জিনিসটা এমনই তোরা তুমি বলছিলে এটা p এটা বলছিলে q তাহলে সামান্য সূত্র দিয়ে তো p প্লাস q কি এসেছিল এটা এটা আসলে p প্লাস q ক্লিয়ার যদি তুমি বলো স্যার আমি মাইনাস করতে চাই কিচ্ছু না এটা বলতে কি হবে মাইনাস কি ওদিকে যদি প্লাস পেতে মাইনাস কি তাহলে এটা তোমার দাঁড়িয়ে যাবে পি প্লাস মাইনাস কিউ দ্যাট মিনস পি মাইনাস কি বলতে পারলাম গেল তার মানে দুটি সমজাতীয় ভেক্টরের বিয়োগ বলতে কিছুই না একটা ভেক্টর সাথে অন্য ভেক্টরের বিপরীত ভেক্টরটা যোগ আর কিচ্ছু না এটি আমার মোটামুটি সমস্ত ক্যালকুলেশন কমপ্লিট হয়ে গেল তো বন্ধু তোমাদের সুবিধার জন্য একটু এই করে দেখিয়ে দিই একটু ব্রিফলি দেখিয়ে দিই এই কালিটা বুঝতে একটু সমস্যা হচ্ছে
এই ব্যাপারটা একটু ব্রিফলি দেখিয়ে দিই। ধরো আমি বললাম কি p একটা ভেক্টর বলেছি, p p এই একটা ভেক্টর বলেছি q, তাহলে আমার এইটা হচ্ছে কি মাইনাস q। তাহলে এটা যদি মাইনাস q হয়, আমার আগে এতক্ষণ অ্যাঙ্গেল ছিল এটা আলফা, তাহলে কত গেছে 180 মাইনাস আলফা, ক্লিয়ার? 180 মাইনাস আলফা। এখন এর যদি লব্ধি এইদিকে হবে, যেটা আমার হবে কি পি প্লাস মাইনাস কি, দ্যাট মিন পি মাইনাস কি, এর লব্ধিটা এইদিকে আছে। তাহলে এর লব্ধির রাশিফল দেখে আসে দেখা যাক, তার মানে মড অফ পি মাইনাস কি মানে রুট ওভার পি স্কোয়ার, এখানে তুমি লিখতেই পারো সব করে, মাইনাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস 180 মাইনাস আলফা, ক্লিয়ার? না বোঝা গেলে গেল। আর এখন এদের মধ্যবর্তী কোনটা কত চলে গেছে, এদের মধ্যবর্তী কোনটা হয়ে গেছে 180 মাইনাস আলফা, তার মানে কি দাঁড়াচ্ছে আমার, দাঁড়াচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ কস আলফা। কস 180 মাইনাস আলফা সমান মাইনাস কেন হয় আমি আগের দিনই বলেছিলাম, এটা হচ্ছে অল কোয়াড্রেন্ট, এটা শুধু সাইনের কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ট্যান কটের কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেক কোসের কোয়াড্রেন্ট, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কোসের সব ভ্যালু কি হবে নেগেটিভ, অর্থাৎ ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে কস এর ভ্যালু হবে পজিটিভ। আর এটা কি বললাম, এটা বললাম কি লব্ধি রাশি বলা, তাহলে কিচ্ছুটা একটা মাইনাস হয়ে গেল। স্যার যদি আমি এই লব্ধিটা ধরো পি ভেক্টরের সাথে লব্ধিটা পি ভেক্টরের কমন যে থিটা, তাহলে আমরা কি জানি ট্যান থিটা মানে কি, আমার ট্যান থিটা মানে হয় কিউ সাইন আলফা, তাহলে এখানে কি লিখবো কিউ সাইন 180 মাইনাস আলফা বাই পি প্লাস কিউ কস 180 মাইনাস আলফা। সাইন 180 মাইনাস আলফা মানেও সাইন আলফা, আবার কস 180 মাইনাস আলফা মানেও কস আলফা, ডিফারেন্সটা কি সাইন 180 মাইনাস আলফা মানে এটা সেট ফার্স্ট কোয়াড্রেন্ট, অসুবিধা কিছু নেই প্লাস থেকে যাবে, তাহলে কিউ সাইন আলফা বাই পি এটা মাইনাস হয়ে যাবে পি মাইনাস কিউ কস, তার মানে আমি ভেক্টর বিয়োগের বেলায় খালি একটা করে মাইনাস এক্সট্রা আমি ইনক্লুড দেখতে পাচ্ছি, কারণ আমি বিপরীত ভেক্টরকে যোগ করেছি। তাহলে যে কোনো ভেক্টরের বেলায় যে কোনো ভেক্টরে করতে গেলে আমি কি দেখতে পাবো, যোগ আর বিয়োগের বেলায় কিছুই পরিবর্তন হয় না, খালি কোনটার পরিবর্তন হয়, ঠিক আছে? মানে যদি আমি আরো কোনো ক্লিয়ারলি একটু একটা বলি, যদি একটা স্পেশাল কেস বলি, ব্যাপারটা আমাদের ক্লিয়ার বুঝতে পারবে, একটা স্পেশাল কেস কিন্তু বলি পরে, যে যখন আলফা 90 ডিগ্রি তখন কি হয়, তখন পি প্লাস কিউ হয় রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কারণ কস 90 জিরো, আর পি মাইনাস কিউ একটু মড ভ্যালুগুলো আছে সেটা হয় রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, ক্লিয়ার? কিন্তু তখন যদি ট্যান থিটা কি হয় কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা, আলফা কত বলছি 90, আলফা 90 বলে সাইন 90 মান 1, কিন্তু এর বেলা যদি ট্যান ফাই হয় সেটা দাঁড়িয়ে কত মাইনাস কিউ বাই পি, তখন তখন দাঁড়াচ্ছে কারণ মাইনাস ইনক্লুড হয়ে যাচ্ছে, তখন তখন দাঁড়িয়ে যাচ্ছে কত এটা মাইনাস ট্যান থিটা। তখন আসলে কিছু না, যখন 90 ডিগ্রি কোণে থাকছে দুটো ভেক্টর, তখন তার পি প্লাস কিউটা যদি আমার পি হয় তাহলে যদি কিউ হয়, 90 ডিগ্রি কোণে থাকা অবস্থায় যদি পি প্লাস কিউ ভেক্টরটা এদিকে হয় তাহলে এটা হচ্ছে আমার মাইনাস কিউ হবে।
minus capital ఇది p minus capital ఇది ఇవన్న q r p 1 అయితే p r p సేమ్ అయితే మన if p equals to q magnitude of p r q same అయితే అంటే దెన్ phi equals to minus 45 degree और theta equals to plus 45 degree মানে এটা হচ্ছে 45 ডিগ্রি এদিকে এটা 45 ডিগ্রি এদিকে যদি এটা যে আমার p সমান q হয়ে আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে যদি কোথাও ভিডিওর কোথাও কেটে কেটে যায় নিচেরটা হয়তো কেটে গেল কি উপরটা দেখতে পেলে না সেটা আমি পরে এডিটিং এর সময় দেখব যদি সমস্যা কিছু হয় আমি বলে রাখব ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব অনেক সময় অনেক ভেক্টর আমি কিন্তু অনেক ম্যাথ আমি ইচ্ছে করি ভুল করছি আমি দেখতে যাইছি কারা রেসপন্স করছে যে ভুলটা ধরতে পারছে মানে সেই ব্যাপারটা বুঝছে আমি তো অ্যানসার মিলে দিচ্ছি কখনো কখনো এদিক ওদিক করে কিন্তু কিছু সিলি মিস্টেক প্লাস মাইনাস ভুল কিছু নাম্বার মাল্টিপ্লাই ভুল সব সময় যে ইচ্ছে করে করি তা না কিছু সময় তো অনিচ্ছে করেও হয়ে যায় কিন্তু অনেক সময় ইচ্ছে করেও করি তাহলে আমি বুঝতে পারি কে ভিডিওটা মন দিয়ে খুঁটে খুঁটে দেখলো আর কে ভিডিওটা দেখলো মানে আমার খালি ফোনে বলে দিলাম স্যার ভিডিও দেখা হয়ে গেছে আমার অসুবিধা নেই সেটা আমি কিন্তু বুঝতে পারছি যে কে ভিডিও দেখছে কে ভিডিও দেখছে না ফলে ক্লাস হয়ে গেছে স্যার খালি প্রবলেম করা প্রবলেম তুমি করাচ্ছি তোমাদের অফলাইনে তুমি জানো অফলাইনে যত রকম প্রবলেম তো করেই দিচ্ছি ঠিক আছে একমাত্রিক গতিতে অফলাইনে 70 খানা এক্সারসাইজের ম্যাথ করিয়েছি 70টা পুরো এই 70টা ম্যাথ তোমার খাতায় কিন্তু আমি কমপ্লিট দেখব যেদিন নেক্সট ক্লাসে যাব প্রত্যেক কি বলে লাগে একমাত্রিক গতিতে 70টা ম্যাথ করানো আছে এই 70টা ম্যাথে যার যে ম্যাথটা পাওনি বা হয়নি স্যার কালেক্ট করা হয়নি ম্যাথটা আমাকে করাননি সেই ম্যাথটা সেই গ্রুপের বা অন্য কোনো গ্রুপের কারো নাম্বার নিয়ে যোগাযোগ করে কালেক্ট করবে ঠিক আছে আচ্ছা আজকে যেটা এই পয়েন্টটা বলতে চাইছি তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম ভেক্টরের যোগ দেখলাম ভেক্টরের বিয়োগ দেখলাম ঠিক আছে আচ্ছা এবার একটা নতুন জিনিস দেখব সেটা হচ্ছে আমরা কি দেখলাম ভেক্টর যোগ করলে দুটো ভেক্টরকে যোগ করে কি পাচ্ছিলাম একটা ভেক্টর পাচ্ছিলাম আচ্ছা মানে উল্টোটাও তো বলতে পারি যে দুটোকে যোগ করে একটা ভেক্টর পাচ্ছি একটাকে যদি আমি ভাগ করি তাহলে কি হবে একটাকে দুটোতে ভাগ করতে পারবো দুটোকে যোগ করে আমি যখন একটা ভেক্টর পাচ্ছি একটাকে কি দুটো ভেক্টরে ভাগ করতে পারবো সেক্ষেত্রে কি হচ্ছে মানে আমি করতে চাইছি ভেক্টরের বিয়োজন এইটা আমি করতে চাই ভেক্টরের বিয়োজন ঠিক আছে এটাকে অনেকে বলে থাকে রিজোলিউশন অফ ভেক্টর ঠিক আছে কি জিনিস যে কোনো একটা ভেক্টরকে আমি যদি দুই বা ততোধিক অংশে বিভাজিত করতে পারি তখন যদি সেই প্রতিটা অংশের লব্ধি আসল ভেক্টরের সমান বা মূল ভেক্টরের সমান হয় তখন এই বিভাজনকে বলে ভেক্টর বিভাজন মানে সহজ ভাষায় লিখলে যদি কোনো ভেক্টরকে দুই বা ততোধিক অংশে বিভাজিত করে প্রাপ্ত অংশগুলির লব্ধি মূল ভেক্টরের সাথে সমান হয় তবে ওই বিভাজনকে ভেক্টর বিভাজন বলে যদি কোন ভেক্টরকে দুই বা ততোধিক অংশে বিভাজিত করে
প্রাপ্ত অংশগুলির লব্ধি মূল ভেক্টরের সাথে সমান হয় তবে ওই বিভাজন কি ভেক্টর বিভাজন বলে ব্যাপারটা কেমন ব্যাপারটা এমন ধরো এই একটা ভেক্টর দেওয়া আছে যে যে কোন একটা আরটির ভেক্টর তুমি ধরে নাও ঠিক আছে এবার এই আর কি আমি ধরো এরকম দুটো অংশে বিভাজিত করলাম এরকম দুটো অংশে এই একটা অংশ এই একটা যদি আমি ধরলাম এটা আমার যে কোনটা কম্পোনেন্ট এটা আমার ধরো এক্স দিকে আছে বলে আর এক্স কম্পোনেন্ট ওয়াই দিকে আছে বলে আর ওয়াই কম্পোনেন্ট বলছে যদি আর এক্স এবং আর ওয়াই লব্ধি যদি আর হয় তবে এই বিভাজনটাকে বলবো কি ভেক্টর বিভাজন কি বললাম আর এক্স এবং আর ওয়াই লব্ধি যদি আর হয় তখনই তাকে আবার বলবো কি ভেক্টর বিভাজন স্যার হবে কি না অবশ্যই হতে পারে কেন না হতে পারে অবশ্যই করাই দেবেন ভেক্টর বিভাজন দেখো তাহলে আমি যদি এই পিকচার থেকে ভেক্টর বিভাজন করতে চাই তাহলে আমাকে করতে হবে কি তার আগে ভেক্টর বিভাজনের সূত্র লাগে সে সূত্রটাকে বলছি সাইন ল ত্রিকোণমিতি সাইন ল অনেকে জানো অনেকে জানো না সেটা একটু দেখিয়ে দিন আরো পারবে না করে বলছি ভেক্টর বিভাজন হচ্ছে প্রত্যেকটা সূত্র লাগে সেটা হচ্ছে সাইন ল সাইন ল সাইন সূত্র এটা কারা কারা জানা যায় না যে কোন একটা ত্রিভুজ যে কোন ত্রিভুজ হতে পারে যে কোন ত্রিভুজ ধরো এ বি সি এখানে বি সি বাহু দৈর্ঘ্য এ সি বাহু দৈর্ঘ্য বি আর বি বাহু দৈর্ঘ্য সি বলবো এটা বাহু দৈর্ঘ্য এটা হচ্ছে আমার বাহু দৈর্ঘ্য এটা হচ্ছে আমার বাহু দৈর্ঘ্য যদি এরকম হয়ে থাকে তাহলে বলছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য এবং কোণের অনুপাত সর্বদা ধ্রুবক তার মানে বলছে যে কোনো ত্রিভুজের কোন বাহুর দৈর্ঘ্য এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক যে কোনো ত্রিভুজের কোন বাহুর দৈর্ঘ্য তার বিপরীত কোণের সাইন অনুপাত সর্বদা ধ্রুবক মানে আমি এখানে কি বলতে পারি এ তার বিপরীত কোণকে এ বাই সাইনে সমান বি বাই বিপরীত কোণকে সাইন বি সমান সি বাই বিপরীত কোণকে সাইন সি এটা সমান ধ্রুবক এই তো মানে সবগুলো সমান যে কোন ত্রিভুজের কোন বাহুর দৈর্ঘ্য এবং বিপরীত কোণের সাইন অনুপাত সর্বদা ধ্রুবক স্যার এর প্রমাণটা কি করে করবো ভালো করে দেখবে এর প্রমাণ ঠিক আছে অনেকে বইতে নেই এদিক ওদিক করে চলে যাবো হয়তো অনেক সময় একটি ক্লাস টেনেও শেখা হয়নি হতে পারে অসাবি কিছু লক্ষ্য রাখলে হয়ে যাবো ধরো এই একটা আমার ত্রিভুজ দেওয়া আছে ভু তার মতো নাম দিলাম এ বি সি ঠিক আছে এবার এই ত্রিভুজের উপর আমি যদি লম্বটা নিই এই বাহু থেকে বি সি বারো লম্ব নিয়েছি এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি হয়েছে তাহলে এবার আমি ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে কি পাবো সাইন বি সমান সাইন মানে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ এইটা আমি বি নিই তাহলে লম্ব কোনটা আমার এইটা অতিভুজ কোনটা এইটা লম্ব হচ্ছে আমার এ ডি অতিভুজ হচ্ছে এ বি তাহলে বা এ বি সাইন বি সমান এ ডি এক নম্বর ওই ত্রিভুজটার ক্ষেত্রে আমি যদি ধরি সাইন সি
সি মানে পঞ্চভুজতে ত্রিভুজ এ বি সি এর সাইন সি মানে কি তখন লম্ব একটু কি আছে এডি অতিভুজ তখন পাল্টে কি হয়ে গেছে এসি তাহলে বা এসি সাইন সি সমান এডি তো ধরলাম দু নম্বর তাহলে এক আর দুই থেকে আমি কি পাবো কি পাবো এবি সাইন বি সমান এসি সাইন সি তার মানে এবি বাই সাইন সি সমান এসি বাই সাইন বি এটা আমি দিলাম তিন নম্বর বোঝা গেল না আশা করি বোঝাতে পারলাম পারলাম এবার ওই ত্রিভুজটাকে আমি আবার ড্র করছি ওই ত্রিভুজটাকে আমি আবার ড্র করছি এবার লম্বটা এ থেকে না টেনে লম্বটা এখান থেকে টান এটাও 90 এটাও 90 ঠিক আছে একই ত্রিভুজ তাহলে এটার নাম দিলাম ধরো ই তাহলে এখন আমি যদি বলি ত্রিভুজ এ বিই এর সাইন এ সমান তখন লম্ব কোণটা যখন এই কোণটা যাবো তার বিপরীত কোণ লম্ব হবে অতিভুজ কোণটা এইটা বিই অতিভুজ হচ্ছে এবি তাহলে বা এবি সাইন এ সমান বি এটা নাম দিলাম চার নম্বর ইকুয়েশন ঠিক আছে তাহলে যদি নিচের ত্রিভুজটা ধরি তখন কি হবে তাহলে ত্রিভুজ ত্রিভুজ বি সি ই এর ক্ষেত্রে সাইন সি দেখো এটা দিচ্ছি লম্বা একই আছে বি প্রতিভুজ কি গেছে বি সি তাহলে বি সি সাইন সি সমান বি এটার নাম দিলাম পাঁচ নম্বর ইকুয়েশন তাহলে ফোর আর ফাইভ থেকে কি পাবো ফোর আর ফাইভ থেকে মানে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা কি পাচ্ছি দেখো দুটোই বি ইকুয়াল আছে মানে বি সি সাইন সি সমান এবি সাইন তাহলে বি সি বাই সাইন এ এবি বাই সাইন সি এটা আমি নাম দিলাম ইকুয়েশন নম্বর সিক্স ভালো করে দেখবে তার মানে ইকুয়েশন থ্রি আর ইকুয়েশন সিক্স থেকে আমি কি পাবো মানে এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশন থেকে আমি কি পাবো এখানেও আছে এবি বাই সাইন সি এখানেও আছে এবি বাই সাইন সি তাহলে এবি বাই সাইন সি সমান এসি বাই সাইন বি সমান বিসি বাই সাইন এ এবি মানে কি এবি মানে হচ্ছে সি তাহলে সি বাই সাইন সি এসি মানে দেখো মেলা এসি মানে হচ্ছে বি বি বাই সাইন বি বিসি মানে দেখো এ বাই সাইন এটা হচ্ছে সাইন ল ভালো করে বুঝবে সাইন লটা জিনিসটা কি বললাম তাহলে যে কোনো ত্রিভুজের বেলায় আমি কোন একটা ত্রিভুজের একটা বাহু ও তার বিপরীত কোণের সাইনের অনুপাত যে কোনো বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত সর্বদা কি হবে ধ্রুবক হবে এটা ভালো করে বুঝলে ভেক্টরের বিয়োজন বা রিজলিউশন অফ ভেক্টর আমাদের বোঝা হয়ে যাবে ঠিক আছে এটা ক্লিয়ারলি বুঝবো যদি কোথাও ডাউট থাকে দেখে নেবে অসুবিধা হলে বলবে আমার তার মানে আমি এখানে কি লিখতে পারি
আমার তাহলে এই করতে হয়ে গেল, আমি বাদ দেখাচ্ছি একটা দেবী আমার এটা থাক, বাকিটাই মরছে করে থাক। বলছি আমি যে কোন একটা তোমার মন মতো খুশি একটা বেকার তুমি নাও, একটা আরবিটারি বেকার তুমি নাও, তোমার মন মতো খুশি একটা তুমি নিয়েছো। এবার তুমি আমাকে বললে স্যার এই দুটো ভেক্টর আপনি আমাকে বিভাজন করে দেখান, এই দুটো উপাংশ বাড়াবো, এই একটা উপাংশ তোমার মন খুশি তুমি বলেছো, এই একটা উপাংশ আমি বলিনি যে এটা নাইন ডিগ্রি হতে যা ধরো লাইন মধ্যে দিলে স্যার এটা ও, এটা এন, এটা এন, আপনি ও এন এবং ও এন লাইন বরাবর আর কি বিভাজিত করে দেখান বললাম। আমি ধরলাম আমি বিভাজনের জন্য সুবিধা আমি ধরে নিলাম যে আমার এই কোণটা হচ্ছে আলফা, এই কোণটা হচ্ছে বিটা, এটা আমি ধরলাম। ধরে নেওয়ার পর আমি কি করলাম যে এই আর এর সমান করে এখান থেকে আমি ও এন এর সমান্তরাল টানলাম এই বিন্দুতে, এটা আমি করলো সি দিয়ে, এটা তোমার ছিল পি বিন্দু, তারপরে পি বিন্দু থেকে ও এন এর সমান্তর করে টানলাম হয়েছে। তাহলে এখন যেহেতু আমি সমান্তরাল টেনেছি মানে পিসি সমান্তরাল ও এম আমি করেছি আর পিডি সমান্তরাল ও এন আমি করেছি, এটা আমার অঙ্ক কম ঠিক আছে, আমি বলতে পারি অতএব ওডি পিসি একটি সমান্তর, এটা আমরা সহজে বলতে পারি যে ওডি পিসি একটি সমান্তর। যদি ওডি পিসি সমান্তরিক হয় তাহলে দেখো কোণ সি ও পি সমান কোণ ও পি ডি, কেন স্যার একান্ত কোণ, কোণ দুটো বললো এই কোণটা আর এই কোণটা একান্ত কোণ নয়, সমান্তরাল সমান লেখা সে তো মানে এইটা এটা একান্ত কোণ, তাহলে অতএব কোণ ওপিডি কত আছে আমার সি ও পি কতটা আছে বিটা আমি ধরেছি, অতএব কোণ ওপিডি কি দাঁড়ালো বিটা, মানে এটা বিটা হলে ওই কোণটা বিটা হলে আমার এই কোণটা কত হলো বিটা, তাহলে বলো এটা যদি বিটা এটা আলফা হয়, এটা যদি বিটা এটা আলফা হয় তাহলে এই কোনটা কথা হবে, এই কোনটা, এই কোনটা, এটা হবে তুমি যদি তিনটে কোনো সমষ্টি 180 তাহলে 180 মাইনাস আলফা প্লাস বিটা ক্লিয়ার, তাহলে এটা আলফা হলে এটা বিটা হলে এটা হবে 180 মাইনাস আলফা প্লাস বিটা হয়েছে। এখন এখন ত্রিভুজ ও ডি পি এর ক্ষেত্রে সাইন লব প্রয়োগ করে পাই কি পাই, তাহলে যে বাহুর তার বিপরীত কোণ নিতে হবে তাহলে পিডি বাই সাইন আলফা, পিডি বাই সাইন আলফা। আচ্ছা তুমি যদি নিতে চাই ওডি যদি করে লিখবে তাহলে লিখবে ওডি বাই সাইন বিটা, দেখো ওডি বাই সাইন বিটা, আর কি পড়ে আছে ওপি, ওপি বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা ক্লিয়ার লিখতে পারি। এবার দেখো আমি যদি ওডি ভেক্টরটাকে আমার সুবিধার্থে আমি যদি এইটাকে ধরি আমি যে কিছু একটা তোমার সুবিধা মতো আমি যা করে নাম দিতে পারো ঠিক আছে এ বি নাম দিতে পারো, এটা যে ভেঙেছি এটা হচ্ছে বি ভেক্টর ভেঙেছি, তাহলে এটা যদি আমার বি হয়
তাহলে এটা কথা কারণ সামান্তরিকের বিপরীত ভাবো সামান্তরিকের বিপরীত ভাবো সমান ঠিক আছে ক্লিয়ার কোনো অসুবিধা নেই তাহলে ঠিক আছে এবার তাহলে দেখা যাক কি হচ্ছে তার মানে এটাকে আমি দিই পিডিটাকে আমি ক্লিক করে পিডি যেটা তাকে লিখতে পারি আমি বি বাই সাইন আলফা ওডিকে আমি লিখতে পারি এ বাই সাইন বিটা ওপিকে লিখতে পারি আর বাই সাইন 180 মাইনাস থিটা মানে সাইন আলফা মাইনাস থিটা তাহলে সহজ করে আমি কি পেলাম তাহলে আমরা দিয়ে পেলাম বি সমান সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা আর এ সমান সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা তার মানে এ ভেক্টরের আর এর কত উপাংশ এখানে আটটা থাকে আটটা মিশে গেল তাহলে আর এর কত অংশ এর দিকে আছে আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা অংশ আর এর কত অংশ বি এর দিকে আছে আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা অংশ এইটা হচ্ছে আমি কি পেলাম যে একটা আর ভেক্টরকে আমি যদি দুটো উপাংশে বিভাজিত করি তখন প্রত্যেকটা উপাংশ বরাবর প্রত্যেকটা দিক বরাবর আমার আমার সুবিধা মতো আমি যে কোনো দিক ধরেছি প্রত্যেকটা দিক বরাবর আমি যে ভ্যালুটা পেলাম তার মান ঠিক আছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে ভাই ঠিক আছে আসলে ব্যাপারটা আমি ক্লিয়ার করে ফেলেছি এবার তোরা কেউ বললো স্যার আপনি যে বিয়োজনটা করেছেন এইটাকে আমি তোমাদের বিশেষ করে সিবিএসই বোর্ডের বই টইতে এগুলো নেই তারা ডাইরেক্ট চলে গেছে কোথায় তারা সরাসরি চলে গেছে লম্ব উপাংশ বিভাজন রেক্টাঙ্গুলার কম্পোনেন্টে চলে গেছে সরাসরি একটি লিনিয়ার কম্পোনেন্ট সরি রেক্টাঙ্গুলার কম্পোনেন্ট চলে গেছে সরাসরি তার মানে কি তারা বলছে তোমাকে একটা ভেক্টর দিয়ে প্রথম থেকে তারা বলে দিচ্ছে একটা ভেক্টর দেওয়ার পর এই ভেক্টরটাকে তুমি এমন দুটো অংশ বিভাজিত করো যে দুটো অংশ কি এটা মানে এটা যদি আর হয় তাহলে এই যে পুরোটা এটা হচ্ছে 90 ডিগ্রি তুমি তাহলে এদিকে কম্পোনেন্ট বের করো এটা মানে আর এক্স কম্পোনেন্ট আর এক্স বের করো আর ওয়াই বের করো তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী আর এক্স মানে কি এ আমাদের ফর্মুলা অনুযায়ী এইটি হচ্ছে আমার আর এক্স এক্স দিকে আছে এইটি হচ্ছে আমার আর ওয়াই তাহলে এখানে কি আমার অ্যাডভান্টেজ কি এখানে দেখো আলফা প্লাস বিটা হচ্ছে 90 ডিগ্রি আমার মনে করো এইটা ছিল আলফা এটা ছিল বিটা তাহলে দুটো মিলে কত দিয়ে আছে এখানটা 90 আলফা প্লাস বিটা যদি 90 দেওয়া থাকে তাহলে আমাদের আর এক্স কত বেরাবে মানে এটা দেখে আর সাইন বিটা বাই সাইন বিটা বাই সাইন 90 তাহলে আর সাইন বিটা ক্লিয়ার আর ওয়াই কত বেরাবে আর ওয়াই বেরাবে আর সাইন আলফা বাই সাইন 90 সাইন 90 মানে ওয়ান আমরা জানি সাইন ক্লিয়ার এবার তোমাকে তোমাকে তো ওখানে কি বলেছে রেক্টাঙ্গুলার কম্পোনেন্ট বের করো এবং দুটো কি একটা অ্যাঙ্গেলে বের করো দুটো কি একটা যে কোনো অ্যাঙ্গেলে বের করো এবার কেউ বললো দুটোকে কি বলতে বলেছে যে কোনো একটা অ্যাঙ্গেল বরাবর এখানে কথা ভালো করে আজ থেকে মাথার মধ্যে ঢুকিয়ে নিবে এটাই শেষ কথা তুমি যেই অ্যাঙ্গেলটা নেবে ধরো তুমি বললে স্যার আমি আলফাটাকে রাখতে চাইছি আমি আলফা অ্যাঙ্গেলটাকে রাখতে চাইছি তাহলে বিটাটাকে আলফাতে কনভার্ট করতে হবে তখন বিটা কত হবে 90 মাইনাস আলফা তখন আর এক্স কি হবে আর সাইন 90 মাইনাস আলফা মানে আর কস আলফা স্যার আর ওয়াই চেঞ্জ করার দরকার নেই কারণ আর ওয়াই মধ্যে আর সাইন আলফাই আছে তুমি আলফা রাখতে চাইছো
তাহলে জি কম্পোনেন্ট নেবে মানে জি অ্যাঙ্গেলটা নেবে আমি যে আলফা অ্যাঙ্গেল নি তাহলে আলফার সাথে যে সাইডটা লেগে থাকবে আলফার সাথে যে সাইডটা লেগে থাকবে সেটা হচ্ছে কস কম্পোনেন্ট কস অংশ আর তার সাথে লম্ব যেটা থাকবে সেটা হবে সাইন অংশ লক্ষ্য করে আমরা দেখতে পাবো এখানটায় জিনিসটা বললাম যে কস কোসাইন অংশ মিলেছে কিনা দেখো যেটা লেগে আছে আর এক্স আর আলফার সাথে সেটা আলফা হবে লেগে আছে এই সাইডটা তাহলে এটা তো কস ইস আর এক্স কস ইস আর যেটা লেগে নেই সেটা তো সাইন ইস তাহলে সবসময় হরাইজন্টাল কম্পোনেন্ট এখান থেকে কথা মনে রাখবে যে অ্যাঙ্গেলটা নেই তার হরাইজন্টাল কম্পোনেন্ট বা অনুভূমিক উপাংশ অনুভূমিক উপাংশ সবসময় কি হয় কস অংশ যে কোনো ভেক্টরের অনুভূমিক উপাংশ সবসময় কি হয় কস কম্পোনেন্ট যে কোনো ভেক্টর আর যদি আমি ওই ভেক্টরটার উলম্ব উপাংশ নিই ওই ভেক্টরটা আমি উলম্ব উপাংশ নিই ভার্টিক্যাল কম্পোনেন্ট নিই তাহলে এটা কি হবে সাইন কম্পোনেন্ট যে কোনো ক্লিয়ার ওখানটায় কি বলতে পারতো স্যার আমি এই পিকচারটায় ধরো এই ফ্রেমে যেমন ধরো এই পিকচারটা সেম যে এটা আমার আর আছে কেউ বলতে স্যার আমি এই বিটা রাখতে চাইছি আমি আলফা রাখতে চাইছি না তাহলে আমার ফর্মুলা তখন দেখো তখন যখন আমার যদি আমি এই বিটা রাখতে চাই তাহলে এই বিটা গায়ে যে লাগানো আছে কম্পোনেন্টটা সেটা থাকবে তার মানে কি আমার এটা কি আছে যেটা ভিতরে লাগানো আছে বিটা বোঝা যাচ্ছে এখানটায় তার মানে তখন হবে এটা তো আর এক্স সমান আর সাইন বিটা চেঞ্জ করবো না আর ওয়াই আর সাইন আলফা কিন্তু আমি চাইছি বিটা আকারে তাহলে আর সাইন 90 মাইনাস বিটা আর কস বিটা মানে যখনই আমি অ্যাঙ্গেলটা এটা নিতে গেলাম তখন তার লাগানো অংশ চলে গেল কস তার সাথে অ্যাডজাসেন্সি কম্পোনেন্ট হলো কস আর তার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হলো সাইন তাহলে এটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে আমি যে অ্যাঙ্গেলটা নিয়ে ডিটারমাইন করতে চাইছি সেই অ্যাঙ্গেলের সাথে যে অ্যাডজাসেন্ট কম্পোনেন্টটা হচ্ছে সেটা অলওয়েজ কস কম্পোনেন্ট এবং তার পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা অলওয়েজ কম্পোনেন্ট সাইন কম্পোনেন্ট এটা তোমাকে সবসময় মাথার মধ্যে নিয়েই কিন্তু এগাতে হবে ক্লিয়ার না ক্লিয়ার না এটা যদি না করতে পারো তাহলে কিন্তু সমস্যা আমি যে কোনো আর্গুমেন্টে আমি একটা জায়গায় 10টা নিতে পারি 25টা নিতে পারি যার সাথে আমি অ্যাঙ্গেলটা নেব সেটা হবে কস কম্পোনেন্ট আর যার সাথে পারপেন্ডিকুলার সাথে সেটা সাইন কম্পোনেন্ট তাহলে এখানে স্যার আমি যে 8টা ভ্যালু পেলাম এই 8টা ভ্যালু আমি যদি কম্পোনেন্টের আকারে লিখতে পারি কি হবে আমি কি পেয়েছি আমি যদি যে কোনো একটা ধরো তোমার সুবিধা মতো আমি যদি এগুলো মুছে দিই তোমার সুবিধা যদি এইটা ধরি এইটাতে তাহলে আমি কি পেয়েছি আর এক্স সমান আর কস আলফা তাহলে এটা স্কোয়ার করলে কি হবে আর স্কোয়ার কস স্কোয়ার আলফা আর ওয়াই সমান আর সাইন আলফা কস স্কোয়ার করলে কি হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা তাহলে এবার এই ইকুয়েশনটি আর এই ইকুয়েশনকে আমি যদি অ্যাড করে দিই কি দাঁড়াবে আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার আর স্কোয়ার কস স্কোয়ার আলফা আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা দ্যাট মিন্স আমি যদি আর স্কোয়ার কমন নিয়ে নিই কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা এটা কি দাঁড়াচ্ছে আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার তাহলে অর আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার ইন্টু ওয়ান কারণ কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার কত হয় ওয়ান তাহলে বা আর সমান কি দাঁড়াচ্ছে দুটো বা আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার ক্লিয়ার এটা আমি কি না করলাম এটা আমি জেনে নিলাম কি যখন আমি আলফা সাপেক্ষে করছি তাই তো তাহলে যদি আমি আলফা সাপেক্ষে করতে লাগলাম ট্যান আলফাটাও বের করতে হবে ট্যান আলফা মানে কি হবে যদি আমি এই কম্পোনেন্টটা এখানে ড্র করে দিই ট্যান মানে কি নর্মাল বাই হাইপোটেনিয়াস নর্মাল মানে কি কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট
normal by base hypotenuse base base মানে কি কম্পোনেন্ট x কম্পোনেন্ট তাহলে আলফা সমান r y বাই আলফা সমান tan ইনভার্স তাহলে আমি আলফার ভ্যালু r এর ভ্যালু ইজিলি ক্যালকুলেট করতে পারবো যদি আমার ভেক্টর গুলো কোন কোন অ্যাঙ্গেলে আছে তা জানতে পারি কি বললাম কি না আমি কিন্তু বলতে পারবো না যদি অনেকগুলো ভেক্টর থাকে যেটা আমি ওখানে বহুবহু সূত্র কাজে লাগিয়ে করছিলাম যে অনেকগুলো ভেক্টর সংযোজন সূত্রটা বহুবহু সূত্র আমি যদি বিভাজনের মাধ্যমে সংযোজন করতে যাই তখনই তখনই করতে পারবো না পারবো না তাহলে আমার তখন কি আছে আমি দেখি আমি বিভাজনের মাধ্যমে সংযোজন করতে চাই এই তো তাহলে আমি এই পার্টটা মুছে দিচ্ছি এই পার্টটা মুছে দিচ্ছি ওরা আমার বলেছে এই একটা ভেক্টর বি যে কোনো কিছু বা আমি এটা আমি এক্স পাইলাম এক্স কম্পোনেন্ট নেগেটিভ ওয়াই অ্যাক্সিস নেগেটিভ এক্স অ্যাক্সিস এই একটা ভেক্টর বলেছে পি অন্য কালার দেখাই আচ্ছা দেখাই এটা বলেছে পি ঠিক আছে আর দুটো ভেক্টর বলেছে তোর এইদিকে বলেছে কিউ ঠিক আছে এইদিকে তোরা বলেছে আর বা তোর অন্য কিছু এস আমি আটটা একটু লোভ দিয়ে ধরি এস তাহলে এরকম যদি অ্যাঙ্গেল বলা থাকে বা আরো আলাদা একটা বলা থাকে তাহলে তখন আমি এই তিনটাকে যোগ করব কোন পদ্ধতিতে আছে বিভাজন কেস আছে কিভাবে যোগ করে দেবো ধরেন ধরলাম এই অ্যাঙ্গেল ফর্ম করেছে আলফা এই অ্যাঙ্গেল ফর্ম করেছে বিটা আর এই বাবু অ্যাঙ্গেল ফর্ম করেছে গামা তাহলে আমি কি বলেছি যার সঙ্গে অ্যাঙ্গেল ফর্ম করছে এটা কি কম্পোনেন্ট কস কম্পোনেন্ট আর যার সঙ্গে অ্যাঙ্গেল ফর্ম করছে এটা সাইন কম্পোনেন্ট আমি ধরলাম ধরি এদের লব্ধি হচ্ছে আর তিনটে তাহলে তুমি চোখ বন্ধ করে বলতে পারো আর এক্স সমান কি হবে পি কস আলফা কিউ কস বিটা এস কস গামা কি বলেছি যার সঙ্গে অ্যাঙ্গেল কম করেছে তার কস কম্পোনেন্ট যার সঙ্গে অ্যাঙ্গেল কম করেছে সব এক্স এর সঙ্গে অ্যাঙ্গেল কম করেছে আলফা বিটা গামা কস কম্পোনেন্ট তাহলে আর ওয়াই কত হবে পি সাইন আলফা U sin beta is sin gamma. That's a one. R y. বোঝা গেছে কি জানি ক্লিয়ার তাহলে এখান থেকে আমি স্যার আর কি পাবো এখান থেকে আর পাবো রুট ওভার আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার আমি এখান থেকে আর পেতে পারি স্যার যদি আমি অ্যাঙ্গেল কোন একটা অ্যাঙ্গেল মাপতে পারবো থিটা আমি জানি না আর এক্স আর ওয়াই কিভাবে এসছে ধরো আমার এইভাবে এসছে আর এক্স এইভাবে এসছে আর ওয়াই তো এটা আমার আর ধরো থিটা অ্যাঙ্গেল তাহলে স্যার ট্যান থিটা কি হবে একই পাবো না আর ওয়াই বাই আর এক্স দিলে আমি ব্যাপারটা পেয়ে যাবো স্যার ওটা গন্ডগোল লাগছে এটা অঙ্ক দিয়ে করি করে দিচ্ছে একটা অঙ্ক দিয়ে দিলে আপনি তাদের ক্লিয়ার হয়ে যাবে অঙ্ক দিয়ে পড়া করে দেবে ঠিক আছে তো অঙ্ক দিয়ে করলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে একটা এমনি বিভাজনের অঙ্ক করাবো একটা হচ্ছে বিয়োগের একটা অঙ্ক করাবো একটা হচ্ছে এই পদ্ধতি অঙ্ক করাবো এটা তুমি তাদের ক্লিয়ার হয়েছে তবে আমি ফার্স্টে এটা করে দিচ্ছি তুমি এটা লেখা থাক অঙ্কটা এখানে লিখছি এটা লেখা থাক জাস্ট আমি অঙ্ক করা দিয়েছি পুরো ব্যাপারটা দেখে দেবো তোমরা নিজেরই অঙ্কটা করতে পারছো বলেছে
তিনটি একতলীয় ভেক্টর, তিনটি একতলীয় ভেক্টর p 2p 3p পরস্পরের সাথে 120 ডিগ্রি কোণ করে আছে, এদের লব্ধি নির্ণয় করো। হয়েছে? তাহলে আমি চারটা আমি ড্র করে দেখাই। এটা ধরো আমার পি, এটা টু পি, এটা হচ্ছে আমার থ্রি পি। ঠিক আছে, হয়েছে? যেভাবে 120 ডিগ্রি করে 120 ডিগ্রি করে পয়েন্ট করে আছে। তাহলে এখানে যদি আমি অ্যাক্সিস টানতে যাই, তাহলে এটা আমার কি ওয়াই অ্যাক্সিস, এটা কি বাড়িয়ে নিয়ে গেলে কি হবে এক্স অ্যাক্সিস। হয়েছে? তার মানে তুমি এখানে বলো আলফা সমান কত। এই ম্যাথে পি নিচে নিয়ে সবাই কোণ করেছে, তাহলে আলফা সমান কত, 0 ডিগ্রি। আর এ নিজে নিজের উপর কোণ করে আছে, টু পি যেরকম বিটা, আমার এটাও 120। তাহলে পুরোটা কত হবে, গামা কত, বোঝা গেছে কি জানি? তাহলে একটা হচ্ছে পিটা এক্স অ্যাক্সিসের উপরে আছে বলে আলফাটা জিরো হলো, টু পিটার জন্য আমি যদি বিটা ধরি, টু পিটার জন্য আমি যদি বিটা ধরি, এটা যদি বিটা হয় তাহলে বিটাটা হলো আমার 120 আর গামাটা হলো আমার 240, আলফাটা তো শূন্য, আর আলফাটা নিজে নিজের সঙ্গে অ্যাঙ্গেল করে আছে। ধরতে গেলে তো সেম পিকচার হয়েছে। আমার আর এক্স এর ফর্মুলা কি আছে, আমি আর এক্স মানে কি লিখবো? তাহলে আমার আর এক্স সমান পি, পি হচ্ছে কস জিরো, কিউটা হচ্ছে টু পি, কিউটা হচ্ছে টু পি, কস 120 প্লাস থ্রি পি কস 240। কস জিরোর মান ওয়ান, কস 120 মান হচ্ছে মাইনাস হাফ, কস 240 এর মান মাইনাস। তাহলে এখানে আছে পি আর টু টু কেটে গেলে মাইনাস পি মাইনাস থ্রি বাই টু পি, পি পি কেটে গেলে মাইনাস থ্রি বাই টু পি। এটা কি পেল আমাদের? এটা হলো আর এক্স কম্পোনেন্ট। আর ওয়াই তে আমি এখানে ঘরটা বসিয়ে দিচ্ছি তোদের সুবিধার জন্য, আমি জায়গা আমি বলেও ঠিক আছে, আমি এখানে ঘরটা বসিয়ে দিচ্ছি। তাহলে আমার তাহলে কী কী চেঞ্জ হবে চেঞ্জটা কি হয়ে যাবো, আলফা জায়গায় বসিয়ে দিচ্ছি জিরো, কিউটা হয়ে যাবে টু পি 120, এসটা হয়ে যাবে থ্রি পি 240। হয়েছে? পি সাইন জিরো জিরো, টু পি সাইন 120 মানে সাইন 90 প্লাস 30 মানে হচ্ছে রুট 3/2, আর সেকেন্ড মানে সাইন প্লাস, থার্ড পরে একটা তার প্লাস হবে না একটা মাইনাস রুট 3/2, গল্প ঢুকে গেল। হয়েছে না হয়নি? তার মানে এটা আলটিমেটলি কি দাঁড়ালো, প্লাস টু মাইনাস থ্রি, এটা জিরো হয়ে গেছে, টু রুট থ্রি পি বাই টু মাইনাস থ্রি রুট থ্রি পি বাই টু। তার মানে সোজা কোথায় বললে, সোজা কোথায় বললে মাইনাস রুট থ্রি বাই টু পি। আর এক্স আর ওয়াই পেয়ে গেছি, তাহলে আর মানে কি, রুট ওভার আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। হয়েছে? তার মানে আর এক্স মানে কি দাঁড়াবে আমার এখানটায়, আর এক্স মানে দাঁড়াচ্ছে 3 3 9 4 পি স্কোয়ার, এটা মানে রুট থ্রি স্কোয়ার করলে হবে 3/4 পি স্কোয়ার।
তাহলে 9 আর 3 যোগ করলে 12 আর 4 পিটা বাইরে চলে আসবে স্কয়ারটা তাহলে হবে √3p তাহলে লব দিলে কত হলো √3p স্যার থিটা বের করতে হবে থিটার উপর মজা আছে দেখো থিটা কত আছে স্যার tan থিটা মানে ry/rx ভ্যালু যদি বসিয়ে দিই স্যার tan ry হচ্ছে মাইনাস √3/2p এটা হচ্ছে মাইনাস -3/2p সব ভ্যালু বসিয়ে দিলে দাঁড়া হচ্ছে √3/3 মানে 1/√3 মানে tan 30 ডিগ্রি তাহলে স্যার থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি এটা করে দিয়ে আনন্দে ঘর চলে হয়ে গেল ডাব্বা কেন ডাব্বা হয়ে গেল দেখ আমাদের এখানে আর এক্স কি বেরিয়েছে নেগেটিভ তাহলে এটা যদি আমার এক্স ওয়াই কম্পোনেন্ট হয় তাহলে আর এক্স কি বেরিয়েছে নেগেটিভ মানে আর আসলে কোন দিকে এইদিকে আর ওয়াই হলো কি বেরিয়েছে নেগেটিভ মানে আর আসলে কোন দিকে এইদিকে তাহলে এই যে লব্ধিটা কোন দিকে এইদিকে তাহলে ত্রিশটা কোনটা এইটা তাহলে মোট কোন কত এখানে কত এখানে আসলে থিটা সমান হচ্ছে এটা কত ডিগ্রি 180 ডিগ্রি তাহলে 180 প্লাস 30 সমানটা আসলে হচ্ছে 210 ডিগ্রি না করে দিয়ে গেলে পরীক্ষা যদি থিটা সমান 30 ডিগ্রিতে চলে আসিস তাহলে ডাব্বা তাহলে আজকে পারলাম তো পারলাম আশা করি তোমাদের এবারে ক্লিয়ার হলো হয়েছে কি হয়নি ক্লিয়ার কত উচিত না হলে তো সমস্যা আশা করি এবারে ক্লিয়ার হওয়া